আজকে ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলে যে 5 নম্বর স্কুল আছে তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে রায় সূর্যের বার্ষিক আপাতগতির সীমানা হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। 2, ভারতের প্রমাণ দ্রাঘিমা হলো 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 3, ইরাকের একটি তৈলখনি হলো কিরকুক। 2, রায়তে বলেছে পৃথিবীর সবচেয়ে বড় অক্ষরেখা হলো নিরক্ষরেখা। 2, এশিয়ার উত্তরের সমভূমিটি কোন দিক থেকে কোন দিকে ঢালু হয়েছে, দক্ষিণ পূর্ব থেকে উত্তর পশ্চিম। 3, রায় বলেছে মধ্যরাত্রি সূর্যের দেশ কাকে বলে। লিখবে মার্চ থেকে জুন বা জুলাইয়ের সময় কানাডা, ডেনমার্ক, আলাস্কা, নরওয়ে, সুইডেন, আইসল্যান্ডের অনেক জায়গা থেকে স্থানীয় সময় অনুযায়ী গভীর রাত্রিতে কিছু সময়ের জন্য দিগন্তরেখায় সূর্যকে দেখা যায়। নরওয়ের উত্তরে হ্যামারফেস্ট বন্দরে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত সূর্যকে রাতের বেলায় স্পষ্টভাবে দেখা যায় বলে একে মধ্যরাত্রি সূর্যের দেশ বা নিশীত সূর্যের দেশ বলা হয়। 2, বলেছে 29 ফেব্রুয়ারি তারিখটা প্রতি বছর ক্যালেন্ডারে পাওয়া যায় না কেন। লিখবে আমাদের ক্যালেন্ডারের 1 বছর অর্থাৎ 365 দিন আর পৃথিবীর একবার সূর্য পরিক্রমণের সময় 1 সৌর বছর 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড একই হওয়া উচিত, কিন্তু হিসাবে সুবিধার জন্য 365 দিনে 1 বছর ধরা হয়। ফলে প্রতি বছর এই 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড সময় বাড়তি থেকে যায়। এই বাড়তি সময়ের হিসাব ঠিক রাখার জন্য প্রতি 4 বছর অন্তর একটা পুরো দিন অর্থাৎ 6 ঘন্টা গুণ 4 বছর মানে 24 ঘন্টা যোগ করা হয় ক্যালেন্ডারে। ওই একদিন ফেব্রুয়ারি মাসের সঙ্গে যোগ হয় হয়ে মাসটা 29 দিনের হয় আর বছরটা হয় 366 দিনের। 366 দিনের বছরকে অধিবর্ষ বলা হয়। তাই প্রতি বছর ক্যালেন্ডারে 29 ফেব্রুয়ারি তারিখটা থাকে না, 4 বছর অন্তর তারিখটা আসে। 4, রায় বলেছে সমচাপ রেখার 3টি বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, এখানে 4টে বৈশিষ্ট্য আছে, তো প্রথম থেকে 1, 2, 3 বলবে। 1 হচ্ছে সমচাপ রেখায় বায়ুচাপকে মিলিবার এককে দেখানো হয়। পৃথিবীতে বায়ুচাপ সাধারণত 980 মিলিবার থেকে 1050 দেখা গেছে। 2, সমচাপ রেখায় সাধারণত বায়ুচাপের পরিমাণগুলো গড় সমুদ্রপৃষ্ঠের বায়ুচাপ হিসাবে দেখানো হয়। আর 3, সমচাপ রেখাগুলো পরস্পরকে স্পর্শ বা ছেদ করতে পারে না। 2, বলেছে ভূমির উচ্চতা এবং বায়ুচাপের মধ্যে সম্পর্ক লেখো। উচ্চতার তারতম্য এই পয়েন্টটা করবে, পৃথিবীর অভিকর্ষ এবং ওপরের বায়ুস্তরের প্রবল চাপে বায়ুর অণুগুলো ভূপৃষ্ঠের কাছাকাছি বেশি পরিমাণে থাকে আর যত ওপরের দিকে যাওয়া যায় তত পরস্পর থেকে দূরে ছড়িয়ে পড়ে। অর্থাৎ ভূমি থেকে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্ব কমে এবং বায়ুর চাপও কমে। প্রতি 110 মিটার উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে 1 সেন্টিমিটার পারস্তম্ভের সমান বায়ুর চাপ কমতে থাকে। এ কারণে উঁচু পার্বত্য অঞ্চলে জলের স্ফুটনাঙ্ক কমে যায়, অর্থাৎ বায়ুচাপ কমলে জল 100 ডিগ্রি সেন্টিগ্রেডের কম উষ্ণতাতেই ফুটতে শুরু করে, তাই কোনো কিছু সিদ্ধ হতে অসুবিধা হয়। 5, রায়তে বলেছে ইয়াংসি নদীর অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলো লেখো। আচ্ছা, এখানে আমাদের 9খানা আছে পয়েন্ট, আমরা এতটা বলবো না। আমাদের বইতে যেগুলো রয়েছে দেখাচ্ছি, দাঁড়া, আমাদের বইতে এইভাবে দেয়া আছে যে ইয়াংসি অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণ এইগুলো মোটা হরফে লেখা। কৃষির উন্নতি, খনিজ সম্পদের প্রাচুর্য, শিল্পের উন্নতি, এইগুলো প্রধান, এইগুলো হচ্ছে অন্যান্য কারণ। তো এইগুলো একটু ডিটেলসে বলে আর এটা তার সাথে অন্যান্য কারণের মধ্যে দিয়ে দেবো। তো সেই জন্য প্রথমেই করবে কৃষিকাজের উন্নতি। ইয়াংসিকিয়াং নদীর অববাহিকা হলো চীনের সর্বশ্রেষ্ঠ কৃষি সমৃদ্ধ অঞ্চল, তাই এই অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধি সহজতর হয়েছে। উর্বর মৃত্তিকা, উন্নত জলসেচ, নাতিশীতোষ্ণ জলবায়ু প্রভৃতি কারণে এখানে প্রচুর পরিমাণে ধান, গম, তুলো, পাট, আখ, তামাক, তৈলবীজ ইত্যাদি উৎপন্ন হয়। এই জন্য এই অঞ্চলকে চীনের শস্য ভাণ্ডার বলা হয়। 2, হচ্ছে খনিজ সম্পদের প্রাচুর্য দেবে। সমগ্র দেশের শতকরা প্রায় 50% খনিজ সম্পদ এই অঞ্চল থেকে পাওয়া যায়। খনিজ সম্পদের প্রাচুর্য এই অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির একটি অন্যতম কারণ। এখানের উল্লেখযোগ্য খনিজ সম্পদ হলো কয়লা, আকরিক লোহা, তামা, দস্তা, টাংস্টেন, টিন, অ্যান্টিমনি ইত্যাদি। 3 নম্বর পয়েন্ট দেবে শিল্পের উন্নতি। কৃষিজ্বর খনিজ সম্পদকে কেন্দ্র করে এখানে কার্পাস বয়ন, জাহাজ নির্মাণ, লৌহ ইস্পাত, ইঞ্জিনিয়ারিং, সিমেন্ট, রাসায়নিক প্রভৃতি শিল্পের বিকাশ ঘটেছে। আর 4 নম্বর পয়েন্ট দেবে অন্যান্য কারণ হলো বলে বইয়ের এই কটা পয়েন্ট দিয়ে দেবে। অন্যান্য কারণ হলো উন্নত পরিবহন ব্যবস্থা, পর্যাপ্ত জলসম্পদ,
না সাংহাই নানকিং চুনকিং বন্দরের অবস্থান, 4 হলো ঘনবসতি এবং সুলভ শ্রমিক, আর 5 উন্নত পরিকাঠামোর কারণে ইয়াংসিকিয়াং অববাহিকা অর্থনৈতিক সমৃদ্ধি ঘটেছে। আচ্ছা, দুয়ে বলেছি এশিয়ার দক্ষিণ বাহিনী নদীগুলির নাম এবং বৈশিষ্ট্য লেখো, এটা তোমাদের বইয়ের 90 পাতায় রয়েছে। এটা দিয়েছে দক্ষিণ বাহিনী নদী, আর 89 পাতায় আছে। দক্ষিণ বাহিনী নদীগুলো হচ্ছে গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, মেকং, মেনাম, ইরাবতী, টাইগ্রিস, ইউফ্রেটিস নদী। হ্যাঁ, এগুলির বৈশিষ্ট্য হচ্ছে, এক হলো নদীগুলি মৌসুমি জলবায়ু অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত এবং পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হবার জন্য বৃষ্টির জল আর বরফকলা জলে পুষ্ট। দুই হচ্ছে নদীর নিম্নগতিতে বর্ষাকালে বন্যা দেখা যায়। তিন হচ্ছে অধিকাংশ নদীগুলির অববাহিকা অঞ্চল ঘন বসতিপূর্ণ। চার হলো নদীগুলি পরিবহন আর সেচের কাজে বিশেষ উপযোগী। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 5 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে।